ভিউয়ার্স কেমন আছেন সবাই? আজ 14 ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা পোস্টমাস্টার 71। 1971 সালে একজন পোস্টমাস্টারের সাহসিকতার গল্প নিয়েই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে। সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও দেশের অনেক মানুষ মুক্তিযুদ্ধ করেছেন, তাদের ত্যাগ, অবদান এবং বীরত্বের নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে পোস্টমাস্টার 71। সিনেমাটির পটভূমি সম্পর্কে পরিচালক রাশেদ শামীম জানান, এটি একটি ভিন্ন ধরনের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, গতানুগতিক চলচ্চিত্রের মতো নয়। এই ছবিতে 1960 থেকে 65 পর্যন্ত একটি রোমান্টিক গল্প দেখানো হয়েছে, পরবর্তীতে 71 সাল পর্যন্ত তৎকালীন প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। 1971 সালের প্রতিটি দিনের মাঝে খুঁজলে এক একটি গল্প পাওয়া যাবে। শত শত গল্প ছড়িয়ে আছে 71 সালের বাংলাদেশে। এমনই একটি গল্প তুলে ধরেছেন পরিচালক রাশেদ শামীম এবং আবির খান। সিনেমার কলা কুশলীদের সম্বন্ধে পরিচালক রাশেদ বলেন, মৌসুমী আপা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, ফেরদৌস ভাই মন প্রাণ দিয়ে অভিনয় করেছেন, অমিত হাসান ভাই রাজাকারের চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। সাচ্চু ভাইয়ের কথা আলাদা করে বলতেই হয়, তিনি ইন্টারেস্টিং ক্যারেক্টারে ব্যতিক্রমী অভিনয় করেছেন। সিনেমার গল্পে দেখা যাবে 1971 সালে সারা দেশে যুদ্ধের পরিবেশ, চারদিকে থমথমে অবস্থা, যুদ্ধ শুরু হবে। পোস্ট অফিসে চাকরি করেন আরিফ। হঠাৎ একদিন পোস্টমাস্টারের কাছে একটি চিঠি আসে, আর তাতে লেখা থাকে ওই পোস্ট অফিসের আশপাশে যত এলাকা আছে প্রত্যেকটির গ্রাম থেকে যুবক ছেলেদের খুঁজে বের করে যুদ্ধের জন্য ট্রেনিংয়ে পাঠাতে। চিঠির কথা অনুযায়ী পোস্টমাস্টার আরিফ যুবক ছেলেদের যুদ্ধের জন্য পাঠাতে থাকে। যেহেতু পোস্ট অফিস তখন ছিল পাকিস্তান সরকার এবং সরকারি অফিস, পোস্টমাস্টার সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে নেপথ্যে থেকে যুদ্ধের জন্য সবাইকে সংগঠিত করতে থাকে। এর মধ্যে ব্যাপারটি জেনে যায় গ্রামের রাজাকার গুলজার। গুলজার তার বাহিনী নিয়ে পোস্টমাস্টারের উপর ঝাঁপিয়ে পড়ে। এ অবস্থায় পোস্টমাস্টার কি পারবে দেশের হয়ে দেশ স্বাধীন করতে, নাকি শেষ হয়ে যাবে তার মিশন এবং অবসান ঘটবে তার জীবন প্রদীপের? এভাবেই এগিয়ে যায় পোস্টমাস্টার 71-এর গল্পটি। 14 ডিসেম্বর মাত্র 2টি প্রেক্ষাগৃহ, স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। একই দিনে চ্যানেল আইতে বিকেল 3:05 ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলে জানা গেছে। সিনেমাটির সহ প্রযোজনা করছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। শুরুতে 2টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শকেরা যদি চায় তাহলে সামনে প্রেক্ষাগৃহ আরও বাড়বে বলে আশা করছেন সিনেমা সংশ্লিষ্ট সকলে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে পোস্টমাস্টার 71 সিনেমাটি জয় করবে সবার মন, এমনটাই কামনা সবার। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের রিভিউ? আপনার মতামত আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ডিডু মিডিয়া ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।